হারাম উপার্জন পরিহার করতে হবে, হালাল উপার্জন গ্রহণ করতে হবে। পেয়ারে হাজরিন, এইভাবে যদি আমি বলতে যাই, আরো বিভিন্ন রকমের হারাম উপার্জন বা হারাম কাজ আছে না বাবা? এক কথায় যত রকমের হারাম উপার্জন আছে, হারাম কাজ আছে, এগুলো পরিহার করতে হবে। কথা বুঝতে পেরেছেন? পেয়ারে হাজরিন, যে আয়াতে কারিমার তাফসীর এতক্ষণ করেছি, চলুন আমরা সেদিকে চলে যাই। بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الله بولছে ওই সমস্ত রিয়াকার মুসল্লিদেরকে আমি